পৃথিবীর মানুষ আর দেরি করো না গো, লাশ উপরে বিলম্ব করা ঠিক হবে না। দীর্ঘদিন লাশ যদি কবরে থাকে ফ্রিজিং এর ব্যবস্থা ছাড়া, তাহলে ওই লাশ কার পেট ফুলে যেতে পারে, শরীরের ভিতরে পছন্দ করতে পারে, কথা বলেন না ঠিক কিনা? সেই মাত্র ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যত জায়গায় কবর করবে তত জায়গায় সাপ দেখলে আর কবর করবে কত? যাও যাও, শেষ পর্যন্ত সাপের কবরে তারে দাফন করে দাও, সাপ সহকারে ওই কবরের ভিতরে তারে দাফন করে দেওয়া হয়েছে। এই জন্য যুবকের দলেরা আর বৃষ্টি করে এই জন্য যুবকের দলেরা অনুরোধ করে দিয়ে যাই, ওই কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে মানুষ বলাবলি শুরু করলো, না জানি কবরে কেন সাপ দেখা যায় কিন্তু আছে, কয়েকই কিন্তু না জানি কি পাপ কাজ করছে, এই জন্য তার এই শাস্তি। মানুষে বলাবলি করে গো, আপনারা বলেন প্রকাশ্যে অপ্রকাশ্যে, যারা ন্যায় অন্যায় করে পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে, হুঙ্কার দিয়ে বলুন তার নাম কি? ইন্নাম লাগালিমুম মিদাতি সুদুর, নিশ্চয় আল্লাহ অন্তরের খবর জানে। এই জন্য যুবক এবার যখন সাপ সহকারে মাটি দিয়ে ফেললো, মানুষ যখন বলাবলি শুরু করলো, বন্ধুরি ও উত্তর কামাল্লার বন্ধু, 5 ঘন্টা কথা বললে মূল কথা একটাই, আসল করেন নাম কবর, কথা বলেন ঠিক কিনা? ওই মানুষে বলাবলি করে কেন তার কবরে সাপ? লোকটা নামাজ পড়তো দেখতাম, লোকটা রোজা রাখতো দেখতাম, লোকটা সত্য কথা বলতো, মানুষের সঙ্গে মিশতো ভালো, মুনাফিকি করতো না, কিন্তু এই লোকটার কবরে তো সাপ থাকার কথা কথা না, এই কথা বলা বলি করে। এরপরও একজন লোকে ডাক দিয়া কয়, এই লোকটা তো দেখছি বাহিরে নামাজ পড়ছে, আঙ্গুর সঙ্গে মিশা চলছে, কিন্তু ঘরের খবর তো আর আমরা জানি না, ঘরের খবর জানবে তার স্ত্রী, চলো আমরা তার স্ত্রীর জিগায় তার খাসিয়তটা কেমন ছিল, কথা বলেন ঠিক না? কোন স্ত্রী যদি মারা যায়, আল্লাহ আমার মা বোনরা যারা আসছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর হাবিব বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় কবরের পারে এবং ঘরে বসে যদি স্বামীটা বলে, আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি অনেক সন্তুষ্ট ছিলাম, আমার নবী বলে সত্যিকার ভাবে যদি স্ত্রীর প্রতি স্বামী রাজি থাকে আর খুশি থাকে, আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাতবাসিনী বানিয়ে দিবে। ঠিক সেম কন্ডিশন, কোন স্বামী যদি মারা যায় অন্তর থেকে যদি হাকিকতে সঠিক হয়, স্ত্রী যদি বলে আল্লাহ গো, ও আল্লাহ আমার স্ত্রীর প্রতি স্বামীর প্রতি আমি রাজি ছিলাম, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এই জন্য মা, ও মা গো, ঘর সংসার করতেছো, কেউ আগে মারা যাবে কেউ পরে মারা যাবে, কিন্তু মারা গেলে তোমরা ভুলে যেও না আল্লাহর, সব সময় বলবো আল্লাহ আমি যেমন স্বামী নিয়ে ঘর সংসার করেছি, আমার ঘরে সন্তান হয়েছে, যদিও স্বামী আগে মারা গেছে, আরেকদিন হয়তো বা আমি মারা যাব, একদিন হইতে বা সন্তানরা মারা যাবে, এই দুনিয়ার ঘরে আমাদেরকে যেইভাবে সংসারে একসঙ্গে রাখছো, আল্লাহ আমরা যেদিন হাসরের ময়দানে উঠবো আমাদের সবাই আরশে আজিমের নিচে ছায়া দিও, আর যেই জান্নাতের ভিতরে থাকবো, যদি আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী বানাও, একসঙ্গে আমাদের কে জান্নাতে রাখিও, জবান খুলে কর আল্লাহু আকবার। এই জন্য বন্ধু ওই
এলাকাবাসীরা গেলেন স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে বলে তোমার স্বামীটা কেমন ছিল? আমার স্বামীটা নামাজ পড়ত, আমার স্বামীটা রোজা রাখতো, আমার স্বামীটা হক কথা বলতো, আমার স্বামীটা মিলেমিশে থাকতো, কিন্তু আমার স্বামীর একটা অভ্যাস খারাপ ছিল, পাওয়া গেছে নি, আমার স্বামীর একটা অভ্যাস, এই বসে স্বামী মোবাইলটি হওয়া শুনতে হয়েছে, মোবাইলটি তো বাইরে পালাম ওয়াজে আসতেছে, মোবাইল টিপতেছে, ওই যে উনি যে বলছেন এটা সঠিক কথা বলছেন, আজকে মোবাইল গজবের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা বলে? এই যে তোমরা মোবাইলে ভিডিও করতেছ কেন করো বলো? যে হুজুর এই ওয়াজটা আমরা বাড়িতে গিয়ে শুনবো নাকি? কিন্তু মনে রাখবা যতক্ষণ মোবাইলে ভিডিও করবা ততক্ষণ বাস্তব ওয়াজে যে তাসির, এই তাসিরটা তোমাদের হৃদয়ে ঢুকবে না। মোবাইলের ওয়াজ শোনা আর বাস্তবের তাসিরের ওয়াজ শোনা এক নয়। বাংলার জমিন থেকে রসুলকে সালাম দেওয়া আর রসুলুল্লাহ সামনে গিয়ে রসুলকে মন খুলে সালাম দেওয়া এক জিনিস। ওখানে প্রেম মনে হয় ওই রসুলের কদমে জীবনটা চলে যাক, এটা জান্নাতের বাগান। এখানে তুমি দিল নরম করে শোনো ওয়াজ, তুমি যদি মোবাইল রেকর্ড করো মাঝে মাঝে মন চাইবে মানুষ ধরতে, মাঝে মাঝে মন চাইবে নিজের চেহারাটা ধরতে, মাঝে মাঝে মন চাইবে হুজুরে ধরতে, কিন্তু এর ফাঁকি দিয়া ওয়াজের যে তাসির হাজার মানুষের ভিতরে, এই তাসিরটা নষ্ট হয়ে গেছে এই মোবাইল নামক গজবের কারণে। আমি এখানে চট্টগ্রাম যাবো, যে ফেস লাগছি আল্লাহ তুমি মাফ করো না, দুঃখ হয়ে তো আটকে দিছি, কত রাত তিনটা মাফিল করছি, কয়টা হুজুর এই হুজুর হুজুর ডাক শুনতে শুনতে কান গান্দা হয়ে গেছে, কিন্তু কথা একটাই, হুজুর দিন হইলো দিটিব, হুজুর মাঠে বের করে দিটিব, রাত্রে গত রাত্রে মাঠে বাইক করছি তিনটা দশে, রাত্র তিনটা দশে, এই হাজার হাজার মানুষ নিয়ে মানুষ জানা কি করবো, ফজর আদান দিচ্ছে গো হুজুর আরো তা হবে, আমি এতে কাম করছ না একটা ডেকার দা ফাইদে মারতে মারে না, এটা ভালো প্রেম হাসান ভাই, এটা ভালো প্রেম, এটা কি প্রেম? পোলাপান ফজর আগ পর্যন্ত শুধু ওয়াজ শুনতে চায়, যেই মাত্র কইলাম যে আপনারা একটু পরে আজান হবে আপনারা নামাজের জন্য উজু করেন, একটু পরে কাউকে পাওয়া গেল না, কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? ঠিক আছে মনে করেন আসল বাড়ির বাইরে করতে লাগিয়া এরপরে প্রস্তাব রেখে গেলাম লাস্টে যাতে আমি লয়ে যেতে পারি, তাহলে মনটা আমার শান্তি দিব না, একটা অশান্তি লয়ে যাবো কামাল্লা দিকে, না হলে কামাল্লা আল্লাহ আল্লাহ মিলে ও নামটা মহব্বত পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দুপুরে না খায় আসছেন, আমার মতন খাইছেন আপনারা, কারা কারা খায় না খায় আসছেন হাত তোলেন, একেবারে বরাসন্দি কে কে না খায় আসছেন, দুপুরে খাবার না খায়, দুপুরে খাবার না খায় আপনারা আসছেন, এটা কি তাহিরের আকর্ষণ না কোরআনের আকর্ষণ? আরো জাবান খাবেন, এটা কি তাহিরের আকর্ষণ না কোরআনের আকর্ষণ? আওয়াজ ঠিক দিতে হবে জোরে, যদিও পেটে খাবার নাই জাবান খুলে দিতে হবে, বলবেন শুধু ঠিক কোরআনের আকর্ষণে এসেছি ঠিক।
নবীর মহব্বতে এসেছি, ওলির মহব্বতে এসেছি। আল্লাহ আপনাদের সকলের এই ভালোবাসাকে কবুল করুন, আমিন। হাজরা আমিন কর, আমিন। স্ত্রীর কাছে গেল, মনে আসেনি যে ডাক দিয়ে তো খারাপ না, না।